আসসালামু আলাইকুম মনুরা, মুই আজকে কি বানাইছি হেই একটু তোমরা দেখো। আশা করি সবাই ভালোই আছো, তাই ভালো থাকলে মোর এই ভিডিওটা দেখো। অসাধারণ এই মিল্ক পুডিং ডে বানাইছি, এককালে সোজা, কোনো কঠিন না, এককালে পানি নিহান সোজা। আর এই পুডিং ডে যদি তোমরা দেখতে চাও হেলে মোরে এককালে অনেক রিকোয়েস্ট করবা, হেলে মুই তোমাকে একদিন বানাই দেখামো। এইটাও বানাইছি, ওইটাও বানাইছি, অ্যান্ড আজকে মুই এই রেড কালারের যেটা হেডে তোমাকে লগে শেয়ার দিলাম, আর এটা সিক্রেট রই গেল। এটা যদি দেখতে চাও হেলে মোরে অনুরোধ করবা, হেলে মুই দেখাম। এন এই রেড কালারেরটা বানাই এন খাইতে আসি, যে কি টেস্ট হয়েছে হ্যাঁ তোমাকে কওয়ার মতো না। দেখো এককালে মুহে দিলে এককালে মিলিয়ে যাইবে, নরম তুলতুললে আর মিডিয়া এককালে খাইতে জমে টেস্ট লাগে, আর বানাইতে এককাল সোজা। তোমরা ইয়ে বাড়ি বই বানাবা, বানাই মরে কবা যে বানাইছি, এত সোজা জিনিসটা বানাইয়ে যদি না খাও হলে মিস করবা। এই দেখো কি কালারফুল দেখাইতে আছে। যদি তোমাকে ভালো লাগে তাহলে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর মরে কইও কীরম হইছে। এনে এই কালারফুল এই জিনিসটা কিবেলের বানাইলাম লও দেখো। এনে এর লগে লাগবে হাফ লিটার দুধ, লিকুইড দুধ বা গরুর দুধ যার যা আছে, বা পাউডার দুধ গোলাইয়া হেই দিয়ে বানাইতে পারবা। পরিমাণও তোমাকে আন্দাজ অনুযায়ী, তাই মুই হাফ লিটার দুধ দিয়ে বানামো, হেই দিয়ে তোমাকে মধ্যে শেয়ার দিম। এই জন্য দেখাইতে আসি এই হাফ লিটার দুধের জাল দিতে হইবে। দুধটা যখন বলক তুললে বলক কুড়িয়ে আইবে তখন দুই তিনটা এলাইচ একটু থেতো করে এই দিয়ে দিতে হইবে ফ্লেভারের জন্য। এলাইচ দিলে একটা সুন্দর গ্রানা এককালে খাইতে ইচ্ছে ইচ্ছে করে, এই জন্য দুই তিনটে এলাইচ মুখ ফাটাইয়ে শেষে এরপর দিয়ে দিছি। এখন এই যখন ভালো করে বল কুড়ি আইবে তখন এর লগে দিয়ে দিতে হইবে আগার আগার পাউডার আর চিনি। তাই প্রথম মুই আগে চিনি দিয়ে এলাম, এরপর শেষে দিব আগার আগার পাউডার। চিনি তো একটু মুই বেশি খাই, হেঁটে একটা চার পাঁচ চামচ দিয়ে দিলাম। চিনি তোমাকে স্বাদ অনুযায়ী বানাইও, আর যাগো চিনি বারণ আছে হেরা না দিয়ে খাইও কোনো সমস্যা নাই। এটা দুধের কারণেই স্বাদটা বেশি হয়, আর এলাইচের যে একটা ফ্লেভার সেই রকম লেভেলের টেস্ট মনুরা। যদি বানাইয়ে না খাও তো এককালে চিরদিনের লগে যে কি মিস করবা হ্যাঁ কওয়ার মতো না। কোনো পুডিংয়ের যে ভাব দেওয়া, এটা দেওয়া, ওটা দেওয়া কিচ্ছু লাগবে না, এককালে সোজা কীরকম বানাই হেলাই দেখো। এই যে আগার আগার পাউডার এক টেবিল চামচ, সেই আবার একটু পানিতে গুলিয়ে দিতে হইবে। এমনি ডাইরেক্ট দিলে হয়তো দলা পাকাই যাইতে পারে, এই জন্য গুলিয়ে দেওয়াটাই নিশ্চিন্ত থাকা যায়, মানে এদের কার্যকারিতা ভালো হয়। আগার আগার পাউডার যে কোনো মুদি দোকানে সুপার শপে পাওয়া যায়, অ্যাভেলেবেল, দামও বেশি না। এদের অনেক কিছু বানাই খাওয়া যায় ঘরে থাকলে। এই আগার আগার পাউডারটারে এডের লগে গোলাইয়ে দিলাম। এখন গোলাই দেওয়ার পর এডি এককাল ঘন হয়ে আইবে। এবার দুই থেকে তিন মিনিট একটু জাল দিলেই হইবে, আর এরকম লড়াইতে হইবে। এই আগার আগার পাউডার দেওয়ার পর নাইলে একখানে জমাট খাই যাইবে, তাই সেটা ভালো হইবে না। এই জন্য এককালে লড়ানের উপরে রাখতে হইবে। তো এটা রান্না কমপ্লিট হয়েছে, এখানে এলাইচ দেনা কয়টা সেকনি দিয়ে উডেই হেলাই দিব, নাইলে ওগুলো আবার ওই যখন জমাট খাইবে তখন ওগুলো থাকলে ফাটিয়ে যেতে পারে, এই জন্য নিশ্চিন্ত থাকা লাগবে। দুই তিন মিনিট ফুটন হয়ে গেছে, এককালে আর ফুটন লাগবে না, কমপ্লিট। এখন উডেই হেলাইলেই হইবে। তা কীরমের ফুটাইতে হইবে, এটার ঘনত্বটা কীরম হইবে একটু খেয়াল করো। ওটা দিলেই দেখবা ঘন হয়ে যাইবে, তখনই বুঝতে পারবে। এখন মুই ইয়া কিতে কিতে পাতমু হইয়ে দেখো। এন এই দুইটা বক্সে দুই রকমের শেপে পাতমু, এই একটা এই একটা, এটা হয়েছে গোল, ওইটা চৌকোয়া, মানে যার যেরমের আছে ঘরে হে হে রমের পাতলেই হইবে। তাহলে এইডের এইডের মধ্যে দিয়ে ঠান্ডা করতে হইবে, আগে ঠান্ডা করতে গেলেই জমাট খাই যাইবে এনে সুন্দর। মুই জেবেলের যা বানাই এককালে সোজা সুজি দেহাই, কোনো ফুডন কি নেই কিছু নেই, এনেরা থুয়ে দিছি ঠান্ডা হওয়ার লগে, জমাট খাওয়ার লগে। এন এইডের উপরে যে কালারের লেয়ার দিম সেটাও তো আবার দেখাইতে হইবে। এখন কালারটা কেমনি বানামু দেখো। এখন এখানে লইছি ওই যে টেবিল চামচের চার টেবিল চামচ পানি, হের লগে আবার একটু চিনি দিয়ে দিতেছি। চিনির মধ্যে কালা ওই দিয়ে বাসে কী করতে পারো,
ওটা হচ্ছে লবঙ্গ, মানে চিনির মধ্যে আবার লবঙ্গ দিয়ে থই, যাতে চিনিতে কোনো সময় পিঁপড়ে না ধরে। কালা কি বেলের দেখায় দেখা হয় না, এটা তুলি হেলাইছি এন দিয়ে দিব। আবার এর মধ্যে আগার আগার পাউডার, এটা হচ্ছে 1 চা চামচ, 1 চা চামচ আগার আগার পাউডার। এইটাই গোলাই খেলাইতে হইবে এই ফুডাইনে পানির মধ্যে, এটা গোলাইলে গুলিয়ে যাইবে এনে কোনো সমস্যা নাই। আর এই এই চিনির পানি জাল দিলে সবসময় একটু লেবুর রস দিতে হয়, হলে ওইটা আর ক্রিস্টাল হয়ে যাইতে পারে না, এইটা সুন্দর স্ট্রাকচারটা সুন্দর থাকে। এনাইলে গিয়ে আবার মুই লেবুর রস চাপিয়ে দিলাম হাফ একটা লেবুর, আর গ্রানটাও সুন্দর আইবে এনে। এই যে এটা ফুডের কাম শেষ। এন কালার বানানোর লাগে একটু রং দিয়ে দিতে হবে, ফুড কালার, এটা কোনো ক্ষতি করে না শরীরের জন্য, এই জন্য এই ফুড কালারটা খাওয়া যায়, তিতাও লাগে না আর ইয়েও লাগে না। এই যে এইটা হচ্ছে রেড কালার এর ফুড কালার, এর একটা ফোটা দিলেই এক কালার রং হয়ে যাইবে, এনে একটা ফোটা দিই মনে দেখবেন এই কতটুকু, এইটি লাল টকটক হয়ে যাইবে না। তাই লাল টকটকের কালারটা আরও গাঢ় করার জন্য একটুখানি দিব জর্দার রং, এই যে জর্দার রংটা দিয়ে দিলে ওইটার কালারটা আরও ফাটাফাটি লাগে। হ্যাঁ এটার লড়াই লড়াই এককালে ফুটবে যখন এটাও ঘন ঘন ওইয়ে হইবে তখন তুললে হেলাইতে হইবে। আর ওদিকে ওইয়ে তো থুই দিছি ঠান্ডা হইতে, কেউ ফ্রিজেও থুইতে পারো বা নর্মালেও 1-2 ঘন্টা থুই দিলেই এনা এককাল দেখবা জমাট খাই রয়েছে। তোমাকে কোনো পুডিংয়ের ভাপ টাপ কিছু দেওয়া লাগবে না, সেদ্ধ করা লাগবে না, খালি এই আগার আগার পাউডার দিয়ে জাল দিলেই হইবে। মুই তো সৌন্দর্য দেখানোর জন্য কালার দিয়ে দিলাম, আর তোমরা যদি কালার না খাইতে চাও হলে সাদাও খাইতে পারো ছেড়ে কোনো সমস্যা নাই, যার যেরকমের পছন্দ। এটা যে যে কালার দাও কালার দিতে পারো, সাদা এরকম সাদাও খাওয়া যাইবে। আর মুই একটু সৌন্দর্যের জন্য কালার দিম দিম কেমনে হেয়ে দেখো, উপরে নিচে দুই দিকেই দিয়ে দিব, মধ্য সাদা থাকবে আর উপর নিচ থাকবে এককালে লাল টকটকে গোলাপ ফুলের নাহান। এন এই পাশ দিয়ে একটু ছাড়াই দিতে আছে, এটা তো জমাট খাই গেছে এককাল আইসক্রিমের নাহান হয়েছে, এরহমের উডেই খাওয়া যায় কোনো সমস্যা নেই। এন এই কালারটা এপিটুপিট পাওয়ার জন্য কী বেলের দিই দেখো, এ পোলাপানের বাচ্চা গো সবের এককালে পছন্দ হইবে, হলে একটু রং আবার পড়ি গেছে তোমরা মাইন্ড করো না, তোমার সাদা কভারটাই নষ্ট হয়ে যাইবে এনে এই বানাইতে যাইয়ে। এনে এটা জাগাই জাগাই দিলেই রংটা নিচের দিক যাইবে, এই আস্তে সাবধানে আলতো হাতে, নাইলে ভাঙ্গে গেলে এত কষ্ট হয় জিনিসটা বানাইলাম, হ্যাঁ যদি ভাঙ্গে চুরিয়ে যায় এনে হলে মোর মান সম্মান থাকবে আর মনটাও খারাপ হয়ে যাবে না কও। এর লিগে আস্তে 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 দিয়ে দিতে আসি, যেন এই উপরে যে কালারটা ডালছে নিচে যায়, তাই নিচে যাই একাল বাসিয়ে উঠছে আর দেওয়া লাগবে না, এখন উপরের কালারটাই দিয়ে দিলাম। এই একটা কমপ্লিট হয়েছে, এখন ওই যে আর একটা বানাইছি চৌকো শেপের সুন্দর দেহানের জন্য, এন ওইটারে একটু ছাড়াই লইতে হইবে যেন নিচের দিকে রংটা ডাললে ঢোকে। জাগাই দেওয়ার পরে এককালে নিচেরটা সুন্দরভাবে কভার হয়ে গেছে, এন উপরেরটা ডালিয়ে দিয়ে এটাও 2 ঘন্টা অপেক্ষা করলেই কমপ্লিট। নর্মাল ফ্রিজে রাখলেও তাড়াতাড়ি জমাট খাই যায়। আর ওইটা একটা ওই যে হলুদ কালারের বানাই দেখাইছি, সেইটা কীরকম বানাইছি সেইটা যদি দেখতে চাও দেখামো, এখন 2 ঘন্টা পর ফিরিয়ে আইছি জমাট খাওয়া কাম সারা। এন এটার মোল্ড আউট করে দেখাইতে আছি কী বেলের দেখায়, এই যে জমজমাট কালারফুল, এখন কাটিয়েও দেখাইতে আছি কিরমের রংটা দেখায়, দেখলেই পরনটা জুড়েই যায় খাবাকি।
দেখো কিরম লাগে, ভালো লাগে কি না হে কইও। ওইটাও ডালিয়ে দেখাইলাম, দুইটা বক্সি ডাললাম, ডালিয়ে কাড্ডি কুড্ডিও দেখাইলাম কিরম হইছে। এর চাইতে আর সোজা পুডিং আর কি বানান যায় কও? ডিমও লাগলে না, নো এগ নো বেক, এককালে পুডিং তৈরি মজাদার। এত নরম, মুহে দিলেই বুঝে মিলেই যায়, খুব সুন্দর লাগে খাইতে। দেখছো এখন কালারটা কিরকম দেখায়? এই জন্যই তো এই রং ডু দিছি, এই কালারটার জন্য। এনে হুদে সাদাও খাওয়া যায়।